أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. السلام عليكم ورحمة الله. নাস্তিক, বেনামাজি, কমরেড, দুর্নীতিবাদ যারা, এই লোকগুলি যখন মৃত্যুবরণ করে তখন এদের জানাজায় কি একজন মুসলিমকে যেতে হবে? কোরআন বলছে যেতে হবে না, কিন্তু এদের জানাজা পড়ায় যারা উলামায়ে সু, এবং এদের জানাজা পড়ে তারাই যারা আল্লাহ তাআলার আয়াত ডিঙ্গিয়ে চলে। উলামায়ে রব্বানীরা কখনো এদের জানাজা পড়বে না, পড়াবে না। কোরআনের 9 নম্বর সূরা তাওবা 84 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদি মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলি ওয়ামা তুহুম ফাসিকুন। মানুষের মধ্যে যারা ফাসিক, দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারী, এরা যখন মৃত্যুবরণ করবে, তা আল্লাহ বলছেন যে তুমি কখনো তাদের জানাজায় যাবে না এবং তাদের কবরের পাশে দাঁড়াবে না। কারণ কি? তারা আল্লাহ এবং তার রাসূলকে অস্বীকার করেছিল এবং দুর্নীতিবাজ, পাপাচারী অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। তো এই কমরেড বলেন, নাস্তিক বলেন, বেনামাজি বলেন, দুর্নীতিবাজ বলেন, দুষ্কৃতিকারী বলেন, নৈরাজ্য সৃষ্টিকারীদের বলেন, এবং ভ্রষ্টাচার যারা, এদের জানাজাতে একজন মুসলিম অন্তত যাবে না।